Hi, hello, good morning, and welcome back to my Bangalog channel. The camera to the Mushabit Asha Korchi Tomra Shabi, as usual, just for a video show, and welcome to my hectic morning, as usual. I be a quota dina, to rest never, but thanks to all my surrounding people, Jarama cake to Shanti the Patsan Akonomdi. এবার কেন শান্তি দিতে পারছে না আজকে সেই ব্যক্তি সেই সম্বন্ধে তোমাদেরকে আমি কিছুদিনের মধ্যেই আপডেট দেব যাই হোক আজকে একটা কথা বলে রাখি আজকে একটা নতুন আপডেট দেই সামনের বৃহস্পতিবার আমার বিয়ে মানে লাইক অন 26th অফ মে আমার ওয়েডিং তো আজ থেকে ঠিক এক সপ্তাহ বাদে মানে সামনের বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার আমার বিয়ে তো ভাবলাম আজকে তোমাদেরকে ডেটটা জানিয়ে দিই তো ইটস 26th অফ মে 2022 তো যাই হোক ঘুম থেকে উঠে সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম কারণ ওই ফ্রিজ ইনস্টল করতে লোক এসেছিল তো গেছিলাম ওখানেই আর কি ইনস্টলেশন করাতে আর কি তো যাই হোক ইনস্টলেশন করিয়ে টরিয়ে চলে এসেছি অ্যান্ড এসে তারপরে আবার গেছিলাম ইলেকট্রিশিয়ান গেছিল বলে তো এই টুকটাক কাজের জন্য বারবার যাতায়াত করতেই হচ্ছে আর ইন দ্য মিন টাইম সকাল সকাল আজকে তত্ত্ব ডেকোরেশনের লোকও চলে এসেছে বাই দ্য ওয়ে লাস্ট ব্লগে আমি যারা আমার তত্ত্বর ডেকোরেশন করছে ওনাদের ক্যাটারিং বিজনেসও রয়েছে তো ওনাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি অ্যান্ড অন স্ক্রিনও মেনশন করে দিয়েছি তোমরা চেক আউট করে নিও কাউ যদি দরকার হয় কল করে নিও ওনাদের ব্যবহার খুবই ভালো অ্যান্ড কাজ খুবই সুন্দর কত ডিজাইন করে প্রজাপতি বানাচ্ছে লজেন্স বানাচ্ছে দেন কি বলে পুতুল বানাচ্ছে তারপরে ব্যাগ বানিয়ে দিল আরও কী কী সব বানিয়ে দিল টেডি ফেডি অনেক কিছু বানাচ্ছে ডিজাইন করে যেগুলো আমার খুব ভালো লাগছে আমি এগুলো ওনাদেরকে বলিনি এগুলো ওরা নিজের ওনারা নিজের থেকেই করছে তো ইটস ভেরি নাইস অফ দ্যাম তো যাই হোক দিস ইজ অল অ্যাবাউট মর্নিংস আপডেট আমি ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি তোমরা চেক আউট করো হালকা একটু লেটে গেছে সরি ফর দ্যাট কারণ আমি সত্যি মেসড আপ তো আমার কিছু করার নেই টাইমের ব্যাপারটা আমাকে এখন কটা দিন আমি একটু এরকম হবে একটু ডান্দিক বাদিক হবে টাইমের ব্যাপারটা ব্লগ আপলোডের তো প্লিজ আমি আগে থেকে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করো তোমরা সবাই তো যাই হোক তোমরা ভালো করে জানবে যাদের বিয়ে হয়ে গেছে বা যাদের বিয়ে হবে তারা বুঝতে পারবে রিলেট করতে পারবে কতটা ঠিক হেক্টিক অ্যান্ড কতটা টেনশন কত কিছু মাথায় ঘোরে এই সময় তো কিপিং অল দিস অ্যাসাইড আমি এখন স্নান করে এসেছি অ্যান্ড এসে ব্লগটাকে স্টার্ট করলাম এবার যাবো গিয়ে লাঞ্চ করব আর সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি তো সেরকম কিছু না বললে কিছু খাইনি বললেই চলে জাস্ট গ্রিন টি খেয়েছিলাম তো গ্রিন টিটাকে আমি অনেক সময় ব্রেকফাস্ট হিসেবে কনসিডার করি তো ব্রেকফাস্ট যদি বলো তাহলে ওই গ্রিন টি খেয়েছি আর কিচ্ছু না আজকে তো যাই হোক চলো তোমরা যদি কোনো গলার আওয়াজ পাও তাহলে এই যে তত্ত্বের লোক ডেকোরেশন করছে ওরাই আর কি মায়ের সাথে কথা টথা বলছে তো চলো যাই এবার গিয়ে লাঞ্চটা করে নিই আর পারছি না লাঞ্চটা করে বাকি কথা বলছি তো গাই যেমনটা তোমরা দেখলে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে ভালো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কালকে এই ব্লাউজটা আমি ওই কুটঘাটে রিয়া থেকে নিয়েছিলাম রেডিমেড ব্লাউজ এরকম হচ্ছে ব্লাউজটা রেডিমেড খুব কমেই নিয়েছে এটা আমার থেকে 250 টাকা নিয়েছে অ্যান্ড রিয়ার যদি তোমরা নাম্বার চাও তো এইটা হচ্ছে মোবাইল নাম্বার বা অ্যাড্রেস আমি ওদের প্যাকেজটা দেখতে দিচ্ছি তোমাদেরকে তোমরা পজ করে ভিডিওটাকে নাম্বারটা কপি করে নিতে পারো ও এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে অ্যাড্রেস সব কিছু রয়েছে এটা একদম আমার স্কুলের অপোজিটে আমি সাউথ ইন্ডিয়ার স্টুডেন্ট তো এটা একদম আমার স্কুলের অপোজিটে এই নাম্বারটা পজ করে তোমরা যেতে পারো খুব ভালো রেডিমেড ব্লাউজ পেটিকোট তারপরে আরও অনেক কিছু 95টি হেনাতানা এগুলো পাওয়া যায় এগুলো কুর্তিও পাওয়া যায় তো যাই হোক চলো এবার যাই গিয়ে লাঞ্চটা করে নিই বাকি কথা পরে বলছি এই হচ্ছে গাইজ আমার লাঞ্চের মেনু ভাত ডাল রুই মাছ বা কাতলা মাছ হবে আমি দেখে বুঝতে পারছি না এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি চদ্দর মা বলল অ্যান্ড লিচু গাইজ তোমরা ভাবতে পারো যে আজকে এই ঘরে বসে কেন খাচ্ছি তো বেসিক্যালি ওই ঘরটা পুরো একদম মেস হয়ে রয়েছে পুরো একদম বিচ্ছিরি অবস্থা কারণ ওরা বসে আর কি তত্ত্ব সাজাচ্ছে তো ওই ঘরে বসে খাওয়াটা জাস্ট পসিবলই না অ্যান্ড টেবিলের ওখানে বসে আমি খেতে পারি না ভিডিও দেখতে দেখতে খাই আর ওখানে এমনিতেও মা খাবে তো যাই হোক আমি তাই বেডরুমে নিয়ে এলাম পেপার পেতে বসে খাচ্ছি তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করি বাকি কথা আবার পরে বলছি সন্ধ্যাবেলা গাইজ বেরিয়ে পড়েছি এই যে সারা
সোতে তো এসেছি এই শাড়িটার পেয়ে গেছি পেটিকোটটা বাট আরো দুটো শাড়ি পেটিকোট আমার লাগতো এন্ড সেটা নেই এখানে স্যাড অ্যাবাউট ইট এন্ড বাই দ্য ওয়ে ম্যাকের আপডেটটা দিই ম্যাকের আমি এনসি 40 টাই নিয়েছি আমি ওটা চেঞ্জ করাইনি আর একটা জাস্ট লিপ শেড নিয়েছি তো লিপ শেডটা আমি বাড়ি থেকে শেয়ার করে দেবো কেন চেঞ্জ করলাম না বিকজ ওরা আমাকে এনসি 37 আর এনসি 40টা হাফ হাফ করে লাগাতে বললো তো আমি লাগালাম ব্লেন্ডিং ভালো করে ব্লেন্ড করলাম তো ব্যাপারটা হচ্ছে এই সাইডটা ন্যাচারাল লাগছিল যেটা এনসি 37 এই সাইডটা একটুখানি মনে হচ্ছিলো যে মনে হচ্ছে যে আমি কিছু অ্যাপ্লাই করেছি তো দ্যাট ইজ দ্য রিজন আমি আর নেইনি এক্সচেঞ্জ করাইনি সো এটা হচ্ছে আপডেট চলো সোচ থেকে একটাই পেটিকোট পেলাম দেখি বাকি কোথা দিয়ে নেওয়া যায় জাস্ট সাউথ সিটি থেকে বেরোলাম অ্যান্ড কোথাও যেতে পারছি না কেন বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি পড়ছে তো যাই হোক লেট করি বৃষ্টিটা কমুক হালকা তারপরে বেরোবো স্পেন্সার্সে গেছিলাম এই যে কিছু কয়েকটা শপিং করতে ব্রাশ পেস্ট পেস্ট কিনতে সফটের ট্রেতে দেওয়ার জন্য কিছু দরকার ছিল আরও কয়েকটা কারণ বৃষ্টি পড়ছিল ভাবলাম স্পেন্সার্সে রাস্তা সেরে নেই যতটা স্পেন্সার্সে পাবো তো ওই সোচের ব্যাগটা আর ম্যাকের ব্যাগটা স্পেন্সার্সের এই ইয়েতে রেখেছিলাম কী বলে এখানে রেখে যেতে হয় না ব্যাগ ব্যাগ ওখানে কাস্টমার সার্ভিসে রেখে গেছিলাম ও কী করেছে আমাদের মনেও করায়নি যে ব্যাকেটটা নেওয়ার কথা সোজা বেরিয়ে আমরা এসকেলেটার দিয়ে ওপরে চলে গেছি তোর তোর এইটুকু মানে দায়িত্ব ছিল না কি যত কষ কি নন্দ কষ এটাই বলতে গেছিলিস তো এই যে ওপর থেকে নিচে এসে এখন আমরা আমরা নিচ্ছি ঠিক আছে চলো ব্যাগটা নেই তারপর বেরোই আরও কিছু বাইরে বাইরে কাজ আছে ওই কাজগুলো সারবো তারপর বাড়ি হয়ে গেছে স্পেন্সার্সদের সব জিনিসপত্র নিয়ে নিয়েছি সায়ন তো আজকে স্পেন্সার্সে ঢুকেই এই চাল নিতে হবে এই ফিনাইল নিতে হবে এই শুরু করে দিয়েছে এখনই আমি বললাম দাদা সায়ন বাজে কথা বলবি না ফিনাইল দেখে কে বলেছে ফিনাইল দরকার আমি কলিন বলেছিলাম একই হলো না একই হয় না কলিন আর ফিনাইলে অনেক হিউজ ডিফারেন্স আরে বাবা দুটো তো পরিষ্কার করার জিনিস তো হ্যাঁ তাহলে ফিনাইলটা তো তুই বলেছিস কেন যাই হোক আরে কলিন বলেছিস তো তখন আমি বলেছি কলিনের দরকার নেই ফিনাইলটা নেই কলিনের আমাদের যেই মানে জিনিসগুলো রয়েছে ওই কি বলে ওই কাচের বা ওই রিফ্লেকশন টাইপের রিফ্লেকটিভ টাইপের যেই তোমাদের কি বলে কোনো ভি মেশিন বলো বা ইলেকট্রিক ইকুইপমেন্টস যা আছে ওগুলো সব গ্লাসের মতো তো তার জন্য কলিং লাগে না আমি সেটাই ওকে বলেছি তো যাই হোক এবার চলো যাই গিয়ে বিকো নেওয়ার রয়েছে দেখি জ্যোৎস্নায় পাই কি না বিকো আগের দু দিনের থেকে ওই নির্বলেশ কর্ফর্ম থাকছে মানে ইচ্ছা কথা লেগে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ গাইজ আমরা এখন আমিনে এসেছি বেসিক্যালি প্রচণ্ড খিদে পেয়েছিলাম আমরা শ্যানে তাই অর্ডার করে দিয়েছি একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর মাটন কড়াই তো মানে হাফ হাফ করে খেয়ে নেবো এটা ডিনার না বাড়ি গিয়ে অবভিয়াসলি ডিনার করবো তো অল্প অল্প করে এখন একটু খেয়ে নিচ্ছি তো যাই হোক চলো অর্ডার দিয়েছি আসুক খাবারটা তারপরে কথা বলছি আমি তারপর তোমাদের দেখাচ্ছি এখন আর কথা বলার মতো পজিশনে না আমি আছি না শাইন আছে কারণ একে তো এত সুন্দর বিরিয়ানি তারা এসে বিরিয়ানি একটা সুন্দর স্মেল অ্যান্ড তার মধ্যে খিদেও পেয়েছে তো যাই হোক আসুন তারপর কথা বলছি এটা হচ্ছে মাটন কড়াই একটু ওই নর্থ ইন্ডিয়ান স্টাইলে তাই না স্যার বললো নর্থ ইন্ডিয়ান স্টাইলে মাটন কড়াই আর বিরিয়ানি দেখলে আমার পিসটা ওটা সলিড হয়ে গেছে তাহলে ওটা বললাম পাল্টে দিতাম আমি হাড়ওয়ালা পিস খাই স্টার্ট করে দিয়েছি আর পাচ্ছে না স্যার যেমনটা দেখতে পাচ্ছ গাইজ বাড়ির সামনে চলে এসেছি রাস্তায় ব্লক করিনি কারণ খুব খাওয়া হয়ে গেছে পেট ফেট ভরে গেছে পুরো টু ফুল যাই হোক ব্যাপারটা হচ্ছে তৃপ্তি করে তো খেয়েছি বাট আমি আর সায়ন হচ্ছে দুজনে হাড় খাওয়া পাবলিক অ্যান্ড
আজকে বলা সত্ত্বেও উনি সবকটা সলিড পিস দিয়েছে, মানে হার্ডলি হয়তো একটাই আর দুটো পিস ছিল, একটা পিস ছিল বোধহয় হাড় বলা, বাকি সবকটাই সলিড ছিল, যে কারণে না আমি ঠিক করে খেতে পেরেছি না সায়ন, বাট টেস্ট ওয়াইজ তো অবভিয়াসলি ডিলিশিয়াস ছিল বলে খেয়েছি, মানে ভাতটা রাইসটা আলু ফালু আর ডিম ফিম দিয়ে খেয়েছি আর গ্রেভিটা দিয়ে আর কি সাইড ডিশে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এবার সায়নও বাড়ি চলে যাবে। সায়ন, এই যে সায়ন, তোমার সিল্কি সিল্কি জুলফে, সায়নের চুলটা এত এত সিল্কি, শ্যাম্পু করলেই পড়ে যায়, মানে কন্ডিশনারের জাস্ট প্রয়োজন পড়ে না, ঠিক আছে, ওর চুলটা এনাফ। যাই হোক, সিল্কি সিল্কি জুলফে, যাই হোক, কি জানো একটা গান ছিল না ভাইয়ের বাংলা, কি দেবের একটা কি গান ছিল না, কি একটা ভালো গান ছিল, গানটা আমাকে মনে করতে হবে। যাই হোক, চলো সায়ন বাড়ি চলে যাচ্ছে। আমার মনে নেই, আমার তো বাংলা আমি এমনি তো দেখি না, ওই যে দেবকে তো আমার পোষাই না, যেই সিনেমাটায় ভজগৌরাঙ্গ গানটা ছিল, ওই যে শুভশ্রীর সাথে তেরি সিল্কি সিল্কি, হ্যাঁ হ্যাঁ একটা গান ছিল ওরকম, এ হাওয়া সিল্কি সিল্কি বলে যা বাতে দিল কো, ওই ওটাই আমার মনে রয়েছে। যাই হোক গাইস, ডোন্ট জাজ মি, আমার গানের গলা ভীষণ খারাপ, পুরো এলাকায় জুড় জুড়ে কাক বসবে না, কাক চিল বসতে পারবে না। যাই হোক সায়ন, টাটা বলে দে, সামথিং নিউ উইচ আই ডোন্ট নো, ঠিক আছে টাটা বলে দে, টাটা। ও বাড়ি যাচ্ছে, তো চলো আমি বাড়ি ঢুকি, ফ্রেশ ট্রেশ হয়ে আবার ব্লগ করছি, তোমরা দেখতে থাকো এন্ড সঙ্গে থাকো। বাড়ি এসে ভেবেছিলাম ডিনার করবো, কিন্তু গাইজ ডিনার করার মতন আর আমার পেটে জায়গা নেই, তো আর ডিনার করবো না, একটা জাস্ট আম খেয়ে নেবো, কারণ আমের সিজন, আম তো মিস করা যাবে না। যাই হোক, আম খেয়ে ডিনারটাকে কমপ্লিট করবো অ্যান্ড আজকের ভিডিওটাকে বাস আমি এই অবধি রাখছি, আবার কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড চ্যানেলটাকে আগে বাড়াও অ্যান্ড পাশে থাকা বেল আইকন থেকে ওটিপি দিও অ্যান্ড দেন অলে ক্লিক করে দিও। আশা করছি তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি কি না করি না কেন, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর যাই না দেখে বুঝতে পারছো না কিনা, বাট আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, তো চলো এবার যাই গিয়ে আমি ঘুমাই অ্যান্ড আবার সকালবেলা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে ব্লেস, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড স্টে পজিটিভ, টাটা।